এর জন্যই মনোনয়ন প্রত্যাশী হয়েছি যে আমি মনে করেছি যে যদিও দীর্ঘদিন আমি আমার এলাকা ঢাকা দশ সংসদ এলাকার জনগণের জন্য কাজ করেছি, কিন্তু এবার বৃহত্তর পরিসরে কাজ করা প্রয়োজন রয়েছে, দায়িত্ব নিয়ে কাজ করা প্রয়োজন রয়েছে। কারণ আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের আশা আকাঙ্ক্ষার ঠিকানা, যিনি গত ১১ বছর নিরলস পরিশ্রম করে, যিনি ১১ মাস কারাবরণ করে এই দুঃখী মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই ১১ বছর নিরলস পরিশ্রম করে চলেছেন, যিনি আমাদেরকে একটি স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের গণ্ডি পেরিয়ে আজকে সময় হয়েছে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর, আজকে সময় হয়েছে আমাদের নব সূচনা গড়া করার, আজকে সময় হয়েছে আমাদের নতুন পথে যাত্রা শুরু করার। আমাদের প্রাণপ্রিয় নেত্রী যেভাবে সারা বাংলাদেশের জন্য কাজ করে চলেছেন, এখন দরকার ঢাকার উন্নয়নের জন্য সঠিক ভাবে নেতৃত্ব নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করার। সেই লক্ষ্যে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন আসন্ন, আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতেই হবে। কারণ অনেক সময় পেরিয়ে গেছে, অনেক অবহেলা, অনেক গাফিলতিতে আজকে ঢাকা একটি অপরিকল্পিত নগরী হয়ে গেছে, আজকে ঢাকা একটা দূষণে আক্রান্ত নগরী হয়ে গেছে। আজকে থেকেই যদি আমরা কাজ আরম্ভ না করি, তাহলে এই আমাদের প্রাণের ঢাকা, যেই ঢাকাকে ঢাকাতে আমরা জন্মগ্রহণ করেছি, যেই ঢাকাতে আমরা বসবাস করি, যেই ঢাকার আকাশ বাতাস আমাদের প্রাণ দেয়, আমাদেরকে চলার পথে আমাদের সাথে থাকে, যেই ঢাকাতে আমাদের সন্তানরা বড় হচ্ছে, আমরা পরিবার পরিজন নিয়ে থাকি, আমরা আমাদের আয় রুটি রুজি সব কিছু করি, সেই ঢাকাতে ঢাকাকে আমরা মরতে দিতে পারি না। সেই ঢাকাকে আমাদেরকে বাঁচিয়ে তুলতে হবে, সেই ঢাকাকে আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে, এবং সেই ঢাকাকে আমাদের উন্নত ঢাকা বিনির্মাণ করতে হবে। আমরা আমাদের পরিকল্পনা পাঁচ ভাগে আমরা ভাগ করেছি। প্রথমত আমাদের ঐতিহ্যের ঢাকা, দুটি নদীর অববাহিকায় স্থাপিত এই অবস্থিত এই ঢাকা, তার ঐতিহ্যকে সংরক্ষণ করে তার ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করব। জনগণের কাছে, ঢাকাবাসীর কাছে শুধু নয়, সারা বিশ্বের কাছে আমরা ঢাকার ঐতিহ্যকে আমরা প্রস্ফুটিত করব, আমরা তুলে ধরব। দ্বিতীয়ত আমাদের সুন্দর ঢাকা, আমাদের ঢাকাকে আমরা বায়ু দূষণ মুক্ত করব, আমাদের ঢাকাকে আমরা সবুজায়ন করব, আমাদের ঢাকাকে ঢাকাতে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আমাদের সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ পার্কের ব্যবস্থা করব, আমাদের মা বোনদের জন্য, খালা চাচিদের জন্য হাঁটার ব্যবস্থা করব, আমাদের মুরব্বীদের জন্য আমরা হাঁটার ব্যবস্থা করব, এমনি ভাবে আমরা গড়ে তুলব আমাদের সুন্দর ঢাকা। তৃতীয়ত আমাদের সচল ঢাকা, সেখানে আমাদের এখন নাভিশ্বাস উঠে যায় এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে, আমরা জানি না কোন দিন কোন সময় কোন সময় আমরা গন্তব্যস্থলে পৌঁছাব, আমাদের গর্ব, এমনি ভাবে আমরা গড়ে তুলব আমাদের সুন্দর ঢাকা। তৃতীয়ত আমাদের সচল ঢাকা, সেখানে আমাদের এখন নাভিশ্বাস উঠে যায় এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে, আমরা জানি না কোন দিন কোন সময় কোন সময় আমরা গন্তব্যস্থলে পৌঁছাব, আমাদের মনে হয় সকাল থেকে রাত অবধি বাড়ি ফেরা পর্যন্ত একটি সংগ্রামে আমাদের লিপ্ত হতে হয়, সেই ঢাকাকে আমরা সচল ঢাকা হিসেবে রূপান্তরিত করব, যেখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদেরকে মেট্রো রেলের ব্যবস্থা করে দিচ্ছেন, সেই মেট্রো রেলের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে না,
আমাদেরকে প্রয়োজন আমাদের সকল যাতায়াত ব্যবস্থা গণপরিবহনকে পুনর্বিন্যাস করে আমাদের ঢাকাকে সচল ঢাকায় রূপান্তরিত করতে, যেখানে বাস থেকে বাসের, যেখানে বাস বাসের সার্ভিস থাকবে, গাড়ির ব্যবস্থা থাকবে, ট্যাক্সি থাকবে, রিক্সা থাকবে, হেঁটে হেঁটে আমরা পাড়ি দিব, আবার হয়তো বা ঘোড়ার গাড়িতে চড়ব, সকল ব্যবস্থা নাগরিকের দোরগোড়ায় নাগরিক সুবিধা থাকবে, সকল নাগরিক তারা পছন্দ করে সিদ্ধান্ত নিবে কোন যানবাহন তারা ব্যবহার করবে, তারা কি দ্রুত গতি যানবাহন ব্যবহার করে দ্রুত দূরত্বের জায়গায় গন্তব্যস্থলে যাবে, নাকি রিক্সায় করে বাতাস সুন্দর সবুজ বাতাসকে সবুজের ছায়ায় শুদ্ধ বাতাস খেয়ে খেয়ে রিক্সায় চড়বে, নাকি হাঁটি হাঁটি পায়ে পায়ে সারা ঢাকা ঘুরে বেড়াবে, সেই নাগরিক সিদ্ধান্ত নিবে, সেই নাগরিক সকল সুবিধা আমরা প্রদান করে আমরা ঢাকাকে সচল করে রাখব, সেই আমাদের সচল ঢাকা। চতুর্থ হবে আমাদের সুশাসিত ঢাকা। সেই সুশাসিত ঢাকায় বাংলাদেশের মধ্যে আমরা একমাত্র স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা ঢাকার অভিভাবকত্ব নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বাংলাদেশের মধ্যে একমাত্র দুর্নীতি মুক্ত সংস্থা হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। সেই সুশাসিত ঢাকার আওতায় ঢাকাবাসী সকল নাগরিক তাদের মৌলিক নাগরিক সুবিধা তাদের দোরগোড়ায় পাবে, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আগামী পাঁচ বছরের বছরের 365 দিন, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা এবং 24 ঘন্টার 3600 সেকেন্ড জনগণের জন্য কাজ করবে, সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে, সকল নাগরিক মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করবে। যেখানে মশা ডেঙ্গুর প্রকোপ মহামারী হওয়ার পরে কেউ ফগার মেশিন নিয়ে যাবে না, যেখানে মশা নিধন আমরা দিনের প্রথম দিন থেকে আরম্ভ করব, যাতে করে নিরীহ কোনো মানুষ সেই মহামারী ডেঙ্গুর জন্য আক্রান্ত না হয়, সেভাবে আমরা গড়ে তুলব সুশাসিত ঢাকা। যেই সুশাসিত ঢাকার আওতায় ঐতিহ্যবাহী ঢাকার পঞ্চায়েত ব্যবস্থা কায়েম করে আমরা সামাজিক ব্যাধি মাদককে আমরা চিরতরে নির্মূল করব, এলাকা এলাকা ভিত্তিক বয়স্ক মুরব্বীরা, এলাকা এলাকা ভিত্তিক গুণীজনেরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিখ্যাত খ্যাতনামা ব্যক্তিবর্গ সেই পঞ্চায়েত কমিটির মাধ্যমে এলাকা ভিত্তিক সমস্যাগুলো নিরসন করবে। আজকে যখন আমরা দেখি আমাদের একটি বোন সে ধর্ষিত হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আমরা নিরাপদ ব্যবস্থা তৈরি করব, এই ঢাকা শহরে আমাদের মা বোনেরা আমাদের খালা চাচিরা যাতে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, তাদের কর্মসংস্থানে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা করব সেই সুশাসিত ঢাকার মাধ্যমে। আমরা এই চারটি সহ আমাদের পঞ্চম আমাদের উন্নত ঢাকা, এই বিলত এই সকল মিলিতে আমাদের উন্নত ঢাকা হবে, যেখানে মহাপরিকল্পনার আওতায় আমরা আমাদের দীর্ঘমেয়াদী 30 বছর মহাপরিকল্পনার আওতায় আমরা ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব, যেখানে প্রত্যেকটি রাস্তা নর্দমা অবকাঠামো উন্নয়ন সুপেয় পানির ব্যবস্থা অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ উন্নত শহরের উন্নত আধুনিক ব্যবস্থাগুলো আমরা গড়ে তুলব, এবং আমাদের প্রত্যেকটা নির্মাণের স্থায়িত্ব এবং মান নিরূপণ হবে, যাতে অন্তত পক্ষে 10 বছর তার স্থায়িত্ব হয়, এবং ঢাকা শহরে এই আমাদের ঢাকা অন্য যে সকল সরকারি সংস্থা অন্য যে সকল স্বায়ত্তশাসিত সংস্থা কাজ করবে তাদেরকে আমাদের কাছে দায়বদ্ধ থাকতে হবে, আমাদের আইন নিয়ম নীতি মেনে তাদের কাজ করতে হবে। আমার রাস্তা আমি নির্মাণ করার পরে অন্তত 3 বছর তারা কোনো নির্মাণ করতে পারবে না, নষ্ট করতে পারবে না। আমরা দেখি আমাদের রাস্তা আমরা নির্মাণ করার পরে
তিন মাসের মধ্যে সেই রাস্তা অন্যরা এসে সেই নষ্ট করে দেয়, আমাদের রাস্তা আমরা আর কাউকে এভাবে অবহেলায় নষ্ট করতে দিতে পারি না, সেভাবে আমরা উন্নত ঢাকা করে তুলব। আজকে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল স্তরের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমাদের প্রাণের সংগঠন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপর অপবাদ আসলে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপর বদনাম আসলে আমাদের রক্তক্ষরণ হয়, অন্তরে রক্তক্ষরণ হয়। আজকে আজকে সময় হয়েছে, আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্ব যা আমাদের আমার শহীদ পিতা শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠ সুযোগ্য পুত্র আমার বড় ভাই শেখ ফজলে শামসের উপর অর্পণ করেছেন। নেত্রী চান বাংলাদেশ আওয়ামী যুবলীগ তার ঐতিহ্য ফিরে পাবে, তার গর্ব ফিরে পাবে এবং তার গর্বের জায়গায় পুনরুজ্জীবিত হবে। আজকে সেই সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি ঢাকা দক্ষিণ এই সিটি কর্পোরেশন আসন্ন দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ এবং সকল নেতৃবৃন্দ নেতাকর্মী যারা ঢাকা দক্ষিণের অধিবাসী তারা এই সুযোগটা কাজে লাগিয়ে আবারও সেই আওয়ামী যুবলীগের ঐতিহ্যকে পুনরুদ্ধার করবে, প্রমাণ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগই সেই রেজিমেন্টাল ফোর্স, সেই বঙ্গবন্ধুর ভ্যানগার্ড, সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড, সেটা প্রমাণ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মী। তাই আগামী 30 তারিখ পর্যন্ত আমি বিশ্বাস করি আজ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগে প্রত্যেকটা তৃণমূল নেতাকর্মী দিন রাত পরিশ্রম করে ঘরে ঘরে গিয়ে বিজয় সুনিশ্চিত করবে, নৌকার বিজয়, ব্যারিস্টার শেখ তাপসের বিজয় এবং জননেত্রী শেখ হাসিনার বিজয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের যুবলীগের সর্বোচ্চ নেতা, আমাদের যুবলীগের সর্বোচ্চ এখন বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বাংলা।